এই যে আমাদের ফ্রেন্ড টিটুর বাসা, এখানে আজকে আমাদের কুরবানির পায়া পার্টি হবে। এটা কি জিনিস আমাকে একটু বলো তো। এটা আমাদের কোরবানির বিখ্যাত নিহারি, রান্না করেছে আমাদের সবচেয়ে প্রিয় খালাম্মা। কোরবানির পার্টনাররা সবাই আর এখানে আমরা সবাই কোরবানির পার্টনার ছিল। আচ্ছা, হ্যাঁ, সহযোগিতায় পনি ছিল, সে করেছে, আচ্ছা, সবাই ছিল, এখন সবাই আমরা খাবো। আই আই ক্যান আই টু টিটো খুব ভালো কাজ করছেন। হ্যাঁ হ্যাঁ, ভিডিও আছে কি? ভিডিও আছে, হ্যাঁ। আই আই ক্যান নট ওয়েট, এখন এখন মুরব্বিরা শুরু করেন, তারপর আমি আমরা খেতে যাব। পায়াটা রান্না করছে কে? খালাম্মা মানে পন্নি, পনির আম্মা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি তো নিহারি খাওয়ার চান্সই পেলাম না এখন, আমাকে তো বিউটিতে লাগাই দিছে সবাই। হাড়িটা ও ধুয়ে দিও, বুঝছো, এমন দিও না। মুনিয়ার তো ফার্স্ট টাইম করলে না এটা নাকি? না আমি তো করিনি। ও তুমি করনি, সেই জন্য বললো মুনিয়া করছে নাকি? মুনিয়া হোস্ট, মুনিয়া হোস্ট, মুনিয়া হোস্ট, হেল্পার সবাই। বাবা বাবা, আমাদের হচ্ছে আজকে কুরবানির যে পায়াগুলো ছিল ওটা দিয়ে আজকে আমাদের একটু নিহারি খাওয়ার আয়োজন করা হয়েছে মুনিয়ার এবং টিটু ভাইয়ের বাসায়। আমাদের এটা ব্রাঞ্চ আর কি, আজকে আমাদের ব্রাঞ্চ পার্টি। গলায় থাকলো আঙ্কেল, হ্যাঁ লিটন তো ওখানে এসে বসে আছে, গরম করছে, বোধ আমরা কেউ খাই নাই এখনো, তাই ডাকো। আমরা সবাই খেয়ে নিছি কিন্তু, তুমি যা শেষ হয়ে যাচ্ছে কিন্তু, হ্যাঁ ও তো শুরু করে দিচ্ছেন দেখি আপনারা। আপনারা অল্প ছিল তো কাটকিনি মাছ বলে।